जटित दिया जाएगा। কৃষক শ্রমিক ক্ষেত মজুরের শত্রু বিজেপির বিরুদ্ধে কৃষক শ্রমিক ক্ষেত মজুরের শত্রু বিজেপির বিরুদ্ধে संयुक्त किसान मोर्चा दिखा ऐतिहासिक किसान आंदोलन समस्त मित्र शक्ति के जाना लाल ऐतिहासिक किसान आंदोलन समस्त मित्र शक्ति के মোদী সরকার প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ঐতিহাসিক কৃষক আন্দোলনে বিজয় মিছিলে প্রথম জনগণ সামিল হোক। ঐতিহাসিক কৃষক আন্দোলনে বিজয় মিছিলে প্রথম আমাদের গোটা দেশে কৃষকরা যে আন্দোলনে জয় হলো এই জয়ের জন্য বিজয় উৎসব পালন হবে। দিল্লির সীমান্তে আজকে সেখানে সবাই মিলে উৎসব করে যার যার গ্রামে ফিরে যাবে এবং গ্রামেও সেখানে তাদেরকে গ্রহণ করার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে উৎসব। পাঞ্জাব সরকার সিদ্ধান্ত করেছেন সরকারিভাবে তারা এই কৃষকদের বরণ করবে। এই সংযুক্ত মোর্চার এই সিদ্ধান্ত ছিল যে এটা আমরা গোটা দেশে এই বিজয় কৃষকদের বিজয়, তাই আমরা আজকে এখানে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা তার নামে আমরা এখানে এই বিজয় উৎসব আজকে খুব অল্প সময়ের নোটিশেই আমরা এটা সংগঠিত করছি। আমাদের সংযুক্ত মোর্চার সঙ্গে আমাদের শ্রমিকরা কৃষকরা মহিলারা সবাই তাতে অংশগ্রহণ করেছেন এবং আজকে এর বাইরেও আমাদের আরেকটা কর্মসূচি ছিল, সেটা হলো আপনারা জানেন ত্রিপুরার কৃষকরা প্রচণ্ড অবর্ণনীয় অবস্থায় আছে এই 45 মাসে বিজেপি সরকার। আমরা কৃষকদের 9 দফা দাবি উত্থাপিত করেছি, কৃষক ক্ষেত মজুর এবং জমিয়াদের এই দাবি নিয়ে আমরাও আমাদের রাজ্যে বলতে এটা দীর্ঘস্থায়ী আন্দোলন শুরু করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সংযুক্ত মোর্চার ডাকে আগামী 24 ডিসেম্বর আগরতলায় আমরা কৃষক মহাপঞ্চায়েত সংগঠিত করব। তার জন্য আমাদের প্রত্যেক জেলাতে কনভেনশন হচ্ছে যুক্তভাবে এবং গোটা রাজ্যের কৃষক তাদেরকে আমরা একত্রিত করে আগরতলায় এনে আমরা আমাদের এই রাজ্যের কৃষকদের দাবি নিয়ে আমরা যে লড়াই করব সেই লড়াইয়ের সূচনা হবে আগামী 24 ডিসেম্বর আগরতলায়।